নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে স্ট্যাম্প নকল করে এবং মেডিকেল অফিসারের সই সম্বলিত অ্যাটেস্টেড করিয়ে আধার কার্ড সংশোধন করতে এসে বিপাকে পড়লেন চারজন মহিলা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার কোম্পানি বাগান লালমাঠ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। অভিযোগ, কোম্পানি বাগানে অস্থায়ীভাবে গজিয়ে ওঠা কিছু আধার সংশোধনী কেন্দ্রে পুলিশ হানা দিলে তারা কেন্দ্র ছেড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তোমরা এসে যদি পরের দিন আবার আসো 100 টাকা করে নেব, কিন্তু আজকে যদি সম্পূর্ণ সবকিছু করতে চাও তাহলে আচ্ছা কালকে না আজকে তাহলে 400 টাকা করে দিতে হবে, ব্যাস এইটুকু। এটা কি, এটা কি দিয়েছে ডাক্তারের সার্টিফিকেট? আমি কিছু জানি না, আমি সব কিছুই বলতে পারবো। আপনারা কি করতেছিলেন এখানে? আমরা শুধু আচ্ছা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ট্রান্সফার করব, মানে শুধু টাইটেল আর গ্রামের নামটা। কি করবেন ট্রান্সফার? কি আধার কার্ড? হ্যাঁ আধার কার্ড, শুধু আধার কার্ড। আর সেই জন্য আপনাদের কাছে কত টাকা নিয়েছে? 400 টাকা করে নিয়েছে। কোথা থেকে নিয়েছে? ওই তো ওইখানে সামনে চিনি না আমি, উনি আমাদের নিয়ে এসেছে, উনি ওই দোকানে নিয়ে গেছে, আমরা কিন্তু কিছু জানি না। আপনার নাম কি? অর্পিতা বিশ্বাস। বাড়ি কোথায় আপনার? বগুড়া। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।